আবার একটা নতুন নিয়ম নিয়ে হাজির হইলাম, তাহলে বাধ্য করা মানে মেক ব্যক্তি বা বস্তু, তারপর বেস ফর্ম এক্সটেনশন, আমাকে তার কাজ করতে বাধ্য করলো। হি মেক, তাহলে সুপ্রশিক্ষিত হি মেড মি ওয়ার্ক ফর হিম, আমাকে তার কাজ করতে বাধ্য করলো, সে এটা করতে আমাকে বাধ্য করলো, সে এটা করতে আমাকে বাধ্য করলো, সে এটা করতে আমাকে, সে এটা করতে আমাকে বাধ্য করলো, সে এটা করতে আমাকে বাধ্য করলো, সে আমাকে করতে এটা বাধ্য করলো। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে এটা হবে কি, হি মেড মি ডু ইট, সে এটা করতে আমাকে বাধ্য করলো। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, আমি তাকে বুঝাতে চেষ্টা করব, আমি তাকে বুঝাতে চেষ্টা করব। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এটা কি হবে, আই উইল ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড, তারপর সুপ্রশিক্ষিত বৃন্দ, সে আমাকে হাসতে বা দাঁড় করিয়ে রাখলো, সে আমাকে হাসালো বা দাঁড় করিয়ে রাখলো। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এটা কি হবে, He made me laugh, এরপর সুপ্রশিক্ষিত, তুমি তাকে বুঝাতে পারো না। তাহলে সুপ্রশিক্ষিত, আমাকে তার কাজ করতে বাধ্য করলো, হি মেক হিম ওয়ার্ক হিম ওয়ার্ক ফর হিম, তারপর সুপ্রশিক্ষিত বৃন্দ, সে এটা আমাকে করতে বাধ্য করলো, হি মেক হিম টু ডু ইট, আমি তাকে বুঝাতে চেষ্টা করবো, আই উইল ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড, সে আমাকে হাসালো বা দাঁড় করিয়ে রাখলো, হি মেড হিম লাভ বা আন্ডারস্ট্যান্ড, তুমি আমাকে বুঝাতে পারো না, ইউ ক্যান নট মেক হিম আন্ডারস্ট্যান্ড। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে বাধ্য করা, তাহলে মেক ব্যক্তি বা বস্তু, তারপর বেসন, আমাকে তার কাজ করতে বাধ্য করলো, হি মেক মি ওয়ার্ক ফর হিম, সে এটা করতে বাধ্য করলো, হি মেড হিম ডু ইট, আমি তাকে বোঝাতে চেষ্টা করবো, আই উইল ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড, সে আমাকে হাসতে বা দাঁড় করে রাখলো, হি মেড হিম লাভ আন্ডারস্ট্যান্ড, তুমি তাকে বোঝাতে পারো না, হি ক্যান নট মেক হিম আন্ডারস্ট্যান্ড। তো সুপ্রশিক্ষিত বৃন্দ, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ যে আজকে এখানে শেষ করছি।